ইন্টারনেটের স্পিড টেস্ট হ্যাঁ বন্ধু আপনি ঠিকই শুনেছেন আজকের পর থেকে আপনি আপনার মোবাইলের ইন্টারনেটের স্পিড টেস্ট করতে পারবেন যে আপনার ইন্টারনেটটা অ্যাকচুয়ালি কত এম পর্যন্ত স্পিড দেয় সেটি টেস্ট করার জন্য আপনাকে শুধুমাত্র গুগল ক্রোম ব্রাউজারে ব্যবহার করতে হবে এর জন্য কোনো প্রকার আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না শুধুমাত্র ব্রাউজার দিয়েই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে যে সিম কার্ডে নেট চলছে ইন্টারনেট ব্যবহার করেন সেই ইন্টারনেটটা কত স্পিড আপনি পাচ্ছেন আপনি যে টাকা দিয়ে প্যাকেজ মারেন সেই মূল্যতে আপনি ঠিকঠাক স্পিড পাচ্ছেন কিনা আজকের পথ থেকে কিন্তু দেখে নিতে পারবেন তার জন্য কী করবেন সর্বপ্রথম আপনার মোবাইল থেকে গুগল ক্রোম যে ব্রাউজারটি আছে এই বড়ো আপনি ওপেন করে নেবেন তা আমি সিম্পলি গুগল ক্রোম ব্রোজারটি ওপেন করে নিলাম তো এই ব্রোজারের মধ্যে আসার পর এখানে সার্চ বার দেখতে পারবেন এই সার্চবারের মধ্যে আপনাকে সার্চ করতে হবে স্পিড টেস্ট তো নর্মালি আমরা লিখে নেব স্পিড টেস্ট এস পি ডবল ডি টি ইএসটি টেস্ট এইখানে মধ্যে সার্চ করবেন এখানে সার্চ করার পরে আপনাকে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছি এখানে একটা ওয়েবসাইট চলে এসেছে স্পিড টেস্ট আপনাকে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে দিলাম এই ওয়েবসাইটের মধ্যে আসার পর আপনার সামনে করে প্রসেসিং দেবে এরকম একটি অ্যাড চলে আসবে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অন দ্য ওয়েব আপনাকে এই বাটনের মধ্যে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন গো যে বাটনটি আছে ব্লিঙ্ক করবে এই গো বাটনের মধ্যে একবার ক্লিক করে দেবেন এই গো বাটনের মধ্যে ক্লিক করার পরে একটা মিটার চলে আসবে যেমন আমরা বাইক চালানোর একটা মিটার দেখতে পাই যে কত স্পিডে বাইকটি ছুটছে ঠিক সেরকমই আমাদের মোবাইলে ইন্টারনেটটা কত স্পিডে চলছে সেটা আপনি দেখতে পারবেন আপনি চাইলে আপনার মোবাইলে ওয়াইফাই কানেক্ট করে দেখতে পারেন না ওয়াইফাই কত স্পিড অথবা আপনার মোবাইলের ইন্টারনেট দেখতে পারেন তো সিম্পলি দেখতে পাচ্ছেন আমার কিন্তু নয় থেকে দশ এম বি স্পিড দিচ্ছে ওয়াইফাইটি এবং নয় থেকে দশ এম বি পর্যন্ত কিন্তু আমার ওয়াইফাই স্পিডে দিচ্ছে আপনি চাইলে আপনার মোবাইলের স্পিড এভাবে দেখতে পারবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আশা করছি এই ভিডিওটা দেখে আপনি কিছু শিখতে পেরেছেন আর এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপনি কেমন ভিডিও দেখতে চান আমার চ্যানেলের উপর থ্যাংক ইউ সো মাচ